নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের প্রিয় বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। সাথে আপনাদের জন্য রইল অঢেল অফুরাম শুভেচ্ছা অভিনন্দন। প্রতিদিনের ন্যায় আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমার সাথে সবসময় যোগাযোগ রাখতে নিচের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো করুন, আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করতে আজই নিচের নাম্বারে রিকোয়েস্ট পাঠান। আসুন এবার আমরা মূল বিষয়ে এসে উপস্থিত। আমরা যে গৃহে ডাস্টবিন রাখি, সেই ডাস্টবিনের কাজ কি, এই ডাস্টবিনের অ্যাক্টিভিটি কি? ডাস্টবিনের অ্যাক্টিভিটি হলো গৃহের যত ময়লা আবর্জনা কাচরা আছে তাতে জমা করা এবং সেটা একটা নির্দিষ্ট সময়ে বা নির্দিষ্ট দিনে ডিসপোজ অফ করা। এই হলো গৃহের ডাস্টবিনের কাজ। এই ডাস্টবিন নিয়ে যখন আমি এই ভিডিওতে বলা শুরু করছি, কয়েকটা বিষয় আপনাদেরকে ডাস্টবিন সম্বন্ধে অবশ্যই মনে রাখতে হবে। যে গৃহের ভেতরে যে ডাস্টবিনগুলো রাখা হয় সেগুলোকে সব সময় ঢাকা থাকা উচিত। কখনোই গৃহের ভেতর ডাস্টবিন বেডরুম বা পূজা ঘরে রাখবেন না। যদিও মনে হয় পরিস্থিতির প্রয়োজনে ডাস্টবিন রাখার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই সেই ডাস্টবিনটাকে প্রতিদিন ডিসপোজ অফ করে ফেলতে হবে এবং নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আসুন দর্শক বন্ধু, এবার আমরা দেখে নিই যে আপনাদের গৃহের কোন কোন দিকে ডাস্টবিন একদমই রাখা যাবে না। প্রচণ্ড রকমের বাস্তু দোষ তৈরি করে, গৃহের জন্য অকল্যাণকর। প্রথম হচ্ছে নর্থ, উত্তর দিক। উত্তর দিক হল আমাদের পরিবারের অর্থনৈতিক উন্নতি, পরিবারের সদস্যদের কেরিয়ার অপরচুনিটি এবং কেরিয়ার গ্রোথ, এর দিক। এছাড়াও এই উত্তর দিককে আমাদের বাস্তুশাস্ত্রে কুবের দেবতার দিক বলেও মানা হয়। তাই যদি আপনি ডাস্টবিন এই দিকে রাখেন, দেখবেন যে ওই গৃহে অর্থনৈতিক উন্নতিতে প্রচণ্ড রকম বাধা প্রাপ্ত হচ্ছে। ওই গৃহের সন্তানদের কেরিয়ার অপরচুনিটি আসছে না, বা অপরচুনিটি আসলেও সেরকমভাবে গ্রোথ নেই, স্যাটিসফাইড গ্রোথ নেই। সব সময় যেন অর্থ কষ্ট, অর্থ সংকট লেগে আছে। এরপরে দিক হলো ঈশান কোণ বা নর্থ ইস্ট কর্নার বা উত্তর পূর্ব কোণ। এই দিকটি হলো আমাদের মাইন্ড অ্যান্ড ক্লিয়ারিটির দিক। যদি এই দিকে আপনি আপনার গৃহের ডাস্টবিন রেখে দেন, তাহলে মাইন্ডের মধ্যে, মনের মধ্যে সব সময় যেন নোংরা আবর্জনা বাসা বেঁধে থাকবে। আপনি কখনোই পরিষ্কারভাবে, ক্লিয়ারলি, ওপেন মাইন্ডেড ভাবতে, চিন্তা ভাবনা করতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে আপনার থট প্রসেসে কখনোই ক্ল্যারিটি থাকবে না। সেখানে অনেক রকমের ক্ল্যাটার থিংস কিন্তু থাকবে, যদি আপনি গৃহের নর্থ ইস্ট কোণে ডাস্টবিন রাখেন। এবং এই নর্থ ইস্ট বা উত্তর পূর্ব কোণকে আমাদের ইষ্ট দেবতার দিকও বলা হয়, তার জন্যই আমরা পূজা ঘরটি সেই দিকে বানাই। তাই আপনি যদি এই ইষ্ট দেবতার যে দিক, সেই দিকে যদি গৃহে ডাস্টবিন রেখে দেন, ময়লা আবর্জনা ফেলার বস্তুটি সেখানে গিয়ে রাখেন, তাহলে কি কখনো সেই গৃহের কল্যাণ হতে পারে, সেই গৃহের কখনো শুভ হতে পারে? তাই দর্শক বন্ধু, এই দুটি দিকে ডাস্টবিন একদমই রাখবেন না। আসুন এবার পরবর্তী অংশে আমরা দেখে নেব যে ডাস্টবিন কোন কোন দিকে রাখা যেতে পারে। প্রথম দিক হলো ডাস্টবিন রাখার জন্য সবচেয়ে ভালো, সেটা হচ্ছে আপনাদের গৃহের যে অগ্নি কোণ আছে, দক্ষিণ পূর্ব দিকের পূর্ব দিক, তার মানে ইস্ট সাউথ ইস্ট কর্নার, দক্ষিণ পূর্ব দিকের কোণটা, এই জায়গায় আপনারা ডাস্টবিন রাখতে পারেন। এই দিকে ডাস্টবিন রাখলে আপনাদের
মধ্যে যত নেগেটিভিটিস আছে সেগুলো দেখবেন ডিসপোজ অফ হয়ে যাবে। তাই এই দিকে ডাস্টবিন রাখাটা ভালো, বিশেষত লাল এবং সবুজ রেড অথবা গ্রিন কালারের ডাস্টবিন এই দিকে রাখা অত্যধিক শুভ। পরবর্তী যে দিকটি ডাস্টবিন রাখা যেতে পারে সেটা হলো দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ দিক, দক্ষিণ পশ্চিম দিকের দক্ষিণ দিক, সাউথ সাউথ ওয়েস্ট। এই দিকটা হলো ডিসপোজালের দিক, সুতরাং এই দিকে যদি ডাস্টবিন রাখেন এটা হচ্ছে সব থেকে বেস্ট ডিরেকশন ডাস্টবিন রাখার। এই দিকে আপনারা ইয়েলো কালারের ডাস্টবিন রাখতে পারেন, রেড অথবা গ্রিন কালারের ডাস্টবিন এদিকে কিন্তু রাখবেন না। এর পরের যে দিকটি সবচেয়ে ভালো ডাস্টবিন রাখার জন্য সেটা হচ্ছে উত্তর পশ্চিম কোণের পশ্চিম দিক, নর্থ ওয়েস্ট কোণের ওয়েস্ট কর্নার, মানে ওয়েস্ট নর্থ ওয়েস্ট কর্নার। এই দিকটা হলো ডিপ্রেশনের দিক, টেনশনের দিক, স্ট্রেসের দিক। সুতরাং এই দিকে যদি আপনি ডাস্টবিন রাখেন তাহলে আপনি দেখবেন টেনশন স্ট্রেস মুক্ত হতে পারছেন। এইগুলো তো আমরা দূর করতে চাই, টেনশন স্ট্রেস ডিপ্রেশন। সুতরাং সেই দিকে যদি নিয়ে আপনি ডাস্টবিনটা রাখেন দেখবেন এগুলো থেকে আপনি মুক্তি পেতে পারেন। তবে এই দিকে যখন ডাস্টবিন রাখবেন সেই ডাস্টবিনের কালার হওয়া চাই সাদা অথবা ব্লু, আর এই দিকে লাল সবুজ এবং ইয়েলো কালারের ডাস্টবিন একদমই রাখবেন না। এছাড়া বাকি যে ডিরেকশনগুলো আছে সেই ডিরেকশনগুলো অবশ্যই অ্যাভয়েড করুন ডাস্টবিন রাখার জন্য। এই রূপ মানতে পারলে দেখবেন আপনাদের গৃহের মধ্যে পজিটিভ চেঞ্জ, পজিটিভ ভাইবস আসবেই আসবে। ধন্যবাদ বন্ধুগণ। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার নিশ্চয়ই করবেন, আর নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যারা প্রথমবারের জন্য আমার এই ভিডিও দেখছেন তারা নিচের লাল সাবস্ক্রাইব লেখা বাটনটি অবশ্যই টিপবেন, পাশে বেল বাটনটি টিপতেও ভুলবেন না। খুব ভালো থাকুন।